আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সঙ্গে আছি আমি বন্যা, আর আবারও আপনাদের জন্য নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ পাকের রহমতে। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমার ব্লগটা সকাল সকাল শুরু করেছি, সকাল এখন সকালও না, পুরোটা প্রায় 9টা বাজে আর কি। তো সবাই হালকা পাতলা নাস্তা করেছে, আসলে শীতের দিন ভোরে উঠে নাস্তা তৈরি করাটা একটু কষ্টকর ব্যাপার। তো যাই হোক, সবাই নাস্তা করে চলে গেছে, এখন হচ্ছে আমার নাস্তার পালা। আর আমি সবসময় বাসার সবার নাস্তা শেষেই হচ্ছে নাস্তাটা করি, তাহলে একটু আরামে বসে নাস্তাটা শেষ করা যায়। আর এই তো আমার সকালের নাস্তা রেডি। তো সকালের নাস্তা আমি হচ্ছে প্রতিদিনই নেই, দুটো ব্রেড, 2 পিস ব্রেড, একটা কলা, আর ডিমটা অপশনাল, প্রতিদিন খাই না, তো যেই দিন মন চায় সেই দিন খাই। আর এখন যেহেতু সবার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে একটু গান শুনি। আসলে আমি ফ্রি টাইমে গান শুনতে অনেক পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তো আজকে দুপুরের রান্নার চাপটাও নাই, দুপুরে হচ্ছে আমাদের দাওয়াত আছে, তো ওখানে যাব। আর প্রতিদিন হচ্ছে আমি আমার ওয়েট লস করার জন্য যে ড্রিঙ্কসটা খাই, সেটা এখন খাবো, নাস্তার পরেই খাবো। আসলে এই ড্রিঙ্কটা হচ্ছে আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা খেয়ে তারপরে ঘুমাতে যাই, কিন্তু গতকাল রাতে খাওয়া হয় নাই, তো ভাবলাম যে রাতে যেহেতু খাই নাই আর আজকে যেহেতু বেড়াতে যাব, তো বেড়াতে গেলে অনেক রিস্ক ফুড খাওয়া হবে, তো এই কারণে আগে থেকেই এই ওয়েট লস করার ড্রিঙ্কটা নিয়ে নেব। আর এটা খেয়ে আমি অনেক উপকার পেয়েছি, কারণ আমার আগে ওয়েট অনেক বেশি ছিল, মিনিমাম 6-7 কেজি ওয়েট লস হয়েছে আমার 2 মাসে। তো আমি যাই হোক, এখানে হচ্ছে গরম পানির মধ্যে আমি 2টো লেবু জুস করে নিয়েছি, আর জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণে দিয়েছি, সঙ্গে চাইলে আপনারা মধু দিয়েও খেতে পারেন যদি আমার এই টিপসটা ফলো করেন কেউ। তো আমি মধুটা দেই নি, কারণ আমার কাছে মধু ছিল না। তো অনেকক্ষণ বসে গান শুনেছি, আসলে ফ্রি টাইমে গান শুনতে তো আমার অসাধারণ লাগে, আর এরকম একেবারে ঠান্ডা মেজাজে, যেহেতু আজকে দুপুরের রান্নাটা নাই, এরকম ঠান্ডা মেজাজে গান শোনাটা অনেকদিন ধরেই হয় না আসলে। তো যেহেতু ফ্রি আছি, তো ভাবলাম যে গানটা চলতে থাকুক, আর এই ফাঁকে হচ্ছে আমি আমার চুলের যে স্পেশাল ট্রিটমেন্ট যেটা আমি শীতে নিয়ে থাকি সেটা করে ফেলি, আর এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসলে শীতে কিন্তু অনেকেরই চুলে খুশকির সমস্যাটা বেশি দেখা যায়, চুল পড়া সমস্যা বেশি, তারপরে চুলের রুক্ষতা বেড়ে যায়। তো এ পর্যায়ে আমি হচ্ছে যেই কাজটা করে থাকি, তো আমি এটা ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারবেন, আশা করি নিরাশ হবেন না। তো এখানে হচ্ছে আমি একটা ডিম নিয়েছি, যাদের চুল বেশি তারা আরও বেশি নিতে পারেন, 2টো ডিমও নিতে পারেন। তো ডিমের সাদা অংশটা নিয়েছি, কুসুমটা নিইনি, কারণ কুসুমে বাজে একটা গন্ধ, এ কারণে কুসুমটা বাদ দিয়েছি। আর হচ্ছে 2টো ক্যাপসুল নিয়েছি, এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, আর এই ক্যাপসুলটার নাম হচ্ছে ই ক্যাপ। তো যাই হোক, সব ভালো করে ফেটিয়ে এখন হচ্ছে চুলে অ্যাপ্লাই করব, আর মিনিমাম 1 থেকে 2 ঘন্টা মাথায় রেখে তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবো। আর ডিমটা দেওয়ার পরে চুল শ্যাম্পু করে ধুয়ে তারপর রেডি হয়ে নিয়েছি, ওই যে বললাম
বেড়াতে যাব। তো বেড়াতে যাচ্ছি হচ্ছে সেজো বোনের গ্রামের বাড়িতে। সেজো বোন এসেছে অনেক দিন পর, আর আমি আর মন একাই যাচ্ছি ইজি বাইকে করে, আর মনের বাবা বাইকে চড়ে হচ্ছে একটু কাজে গিয়েছে, তো পরে হচ্ছে আমাদের এখানে নিতে আসবে। তো যাই হোক, চলে আসছি বোনের বাড়ি। আর বোনের বাড়ি হচ্ছে বোনের দেবরের বিয়ে আজকে, কাবিন হবে আর কি, তো এই কারণে ঘরোয়া পরিবেশে ঘরোয়া আয়োজন। আর এই তো আমার সেজো বোন, ওর ছেলেকে খাওয়াচ্ছে, আর সবাই ব্যস্ত গেস্ট নিয়ে, যেহেতু গেস্টরা আসছে খাওয়ানো দাওয়ানোতে ব্যস্ত। আর আমরা হচ্ছে এক রুমের মধ্যে এতক্ষণ বসেছিলাম, তো সেজো বোন বললো যে আসো একটু ঘুরে আসি, তো একটু বাইরে বের হলাম। তো এদিকে হচ্ছে হাজবেন্ডও চলে আসছে, কারণ খাবার খেতে হবে, তার আগেই তো আসতে হবে, তাই না? তো আমরা সবাই মিলে মহিলারা এক জায়গায় বসে খাচ্ছি, আর পুরুষ যারা আছে তারা হচ্ছে আরেক জায়গায় বসে খাচ্ছে। আর ঘরোয়া পরিবেশের খাওয়া, নিরিবিলি খাওয়া দাওয়া, তাই না? আজকে খাওয়া দাওয়া সব শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসছি, কারণ হাজবেন্ডের হচ্ছে চোখে আপাতত অসুস্থ হাজবেন্ড, কারণ ওনার চোখে ভীষণ সমস্যা হচ্ছে, চোখে দেখায়ও একটু সমস্যা হচ্ছে, অনেক ছোট ছোট জিনিস চোখে দেখতে পারেন না। তো ডাক্তার হচ্ছে একটা ড্রপ দিয়েছে, তো এই ড্রপটা দিয়ে দিচ্ছি। আসলে একা একা তো আর চোখে ওষুধ লাগানো যায় না, তাই না? তো হাজবেন্ডের চোখে ওষুধ লাগিয়ে দিয়ে এখন হচ্ছে আমার ঘরের যেই বাদ বাকি কাজগুলো এগুলো সেরে নিচ্ছি। আসলে বেড়াতে গেলে কিন্তু যখন যাই তখন কিন্তু অনেক ভালো লাগে, মজা লাগে, তাই না? কিন্তু আসার পর যখন অনেক কাজ পেন্ডিং হয়ে থাকে তখন কিন্তু সেগুলো সারতে অনেক কষ্টকর। তো আজকে বেরিয়ে আসার পর আমি হচ্ছে 5 মিনিটের জন্য কোথাও বসি নাই, আসছি হচ্ছে বিকেল বেলায় চলে আসছি। তো বিকেলে এসে হচ্ছে সংসারের যে যে কাজগুলো জমা পড়েছিল সেগুলো আগে করে নিচ্ছি। আসলে কাজ যা করতে হবে তা আমি কখনোই জমিয়ে রাখতে পারি না, আমার যখনের কাজ তখনই করতে হবে। আর যেহেতু একা হাতে সব কিছু করি, যেটা ফেলে রাখবো ওটা ওটার সঙ্গে দেখা গেল পরবর্তীতে আরও 2-4টা যোগ হয়ে যাবে, কষ্ট আরও বেশি হবে। তো এই কারণে আমি যখনকার যেই কাজটা তখনই সেটা করে ফেলি, এতে হচ্ছে ঘরটাও পরিষ্কার লাগে আর কোনো কাজও জমে থাকে না। তো আসলাম একটু কিচেনে, কারণ দুপুরবেলা তো রান্না হয় নাই, দাওয়াত খেতে গেছিলাম, আর রাতে যেহেতু খেতে হবে তো রাতে খাওয়ার খাবার খাওয়ার জন্য তো খাবার একটু আয়োজন করতে হবে, তাই না? আর অনেক কাচের থালা বাসনগুলো বাইরে ছিল, কিছু কিছু এগুলো তুলে রাখছি। আর যেহেতু রান্নাঘরের স্পেস ছোট, তো সবসময় চেষ্টা করি যখনই রান্না করতে যাই রান্নাঘরের থালা বাসন বা অন্যান্য জিনিস কমিয়ে তারপরে রান্নাঘরে ঢুকতে, কারণ আমার মনে হয় রান্নাঘরেই গৃহিণীদের বেশি সময় থাকতে হয়, আর বিপদ আপদ যাই বলেন রান্নাঘর থেকেই কিন্তু গৃহিণীদের বেশি হয়, তাই না? আমার একটু বেশি হয়, যেমন আমার হাত, আমি কোনো কাজ করতে গেলেই, কাটাকাটি করতে গেলে হাতটা বেশি কাটি, তারপরে কোনো কিছু রান্না করতে গেলে হাত পা বেশি পোড়াই। তো এই কারণে আমার হাতের কাছে অন্যান্য জিনিসগুলো একটু দূরে রাখি, সেফ থাকার চেষ্টা করি। আর এদিক দিয়ে হচ্ছে শীতের শুরুতেই আদার মোরব্বা করে রেখেছিলাম সবার জন্য, আমার শাশুড়িমার জন্য প্লাস হাজবেন্ডের জন্য, কারণ এদের ঠান্ডার প্রচুর সমস্যা। আর আদার মোরব্বাটা খেলে গলায় যেই খুশখুশানি ভাবটা থাকে ওটা আসে না। আর শীতে কিন্তু দেখবেন সবারই সকালবেলা ঘুম থেকে ওঠার পর গলার মধ্যে খুশখুশ করে, শুকিয়ে আসে। তো ওই আদার মোরব্বাটা খেলে একেবারে ফ্রেশ থাকে গলার মধ্যে, খুব মানে একটা আরামদায়ক এটা রেসিপি প্লাস টিপস বলতে পারেন শীতের দিনে। তো যাই হোক, এখানে হচ্ছে আদার মোরব্বা আজকে করব। আর আমার শীত শুরুতেই যেই মোরব্বাটা তৈরি করেছিলাম ওটা শেষ হয়ে গেছে, তো আজকে কিছুটা করে রাখবো, আর এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের আদা। তো যাই হোক, আদার মোরব্বা করার জন্য কিন্তু আমি আদার মধ্যে এই যে চিনি দিয়েছি, আর এর মধ্যে কিন্তু কোনো পানি দেইনি, কারণ আদাটা গতকালকে কাটা হয়েছিল, গতকালকে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ডিপ ফ্রিজে রাখার পর অনেকটাই আদা থেকে পানি বেরিয়ে আসছে, তো এই কারণে আর এক্সট্রা পানি যেটা দেওয়া লাগে চিনিতে গলার জন্য সেটা আর দেইনি।
আর রাতের খাবারের জন্য এখানে এখন শর্টকাট যে রান্না, খিচুড়ি। তো খিচুড়িটা রান্না করব, আর গতকালকে রান্না করা গরুর মাংস রয়েছে, তারপরে মুরগির মাংস আছে ফ্রিজে, এগুলো বের করেছি। তো রাতে খিচুড়ি দিয়ে, মাংস দিয়েই খাওয়া হবে। তো এই কারণে হচ্ছে আমি খিচুড়িটা একটু তাড়াতাড়ি রান্না করব। আর আমার কাছে প্রেশার কুকারের খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে, যদিও আমি রাতে খাবো না, কারণ দুপুরে ভাত খেয়েছি, ভাত বলতে পোলাও খেয়েছি, তো রাতের খাবারটা বন্ধ। আসলে আমি টোটালি হচ্ছে চালের কোনো খাবার খাই না, মানে ভাত বা পোলাও এগুলো খাইই না, যেহেতু ডায়েটিং করছি। তো আর কয়েকদিন যাবৎ খাওয়া হচ্ছে, কারণ বেড়াতে গিয়েছিলাম, তারপরে আজকে দাওয়াতে গেলাম, তো ওখানে গিয়ে তো আর রুটি খাওয়া যায় না। তো এই কারণে হচ্ছে আজকে ভাবলাম যে রাতে আর খাবো না। তো সবার জন্য, সবাই বলতে আমার ছেলে আর শাশুড়ি মা, এই দুইজনের জন্য হচ্ছে খিচুড়ি করছি, আর হাজবেন্ড হচ্ছে রাতে বাইরে খাবেন, ওনার একটা দাওয়াত আছে। আর পাশে হচ্ছে আমার আদার মোরব্বাটা প্রায় হয়ে আসছে, তো ওগুলো চুলায় রেখে হচ্ছে কিছু থালা বাসন জমেছিল সিঙ্কে, এগুলো পরিষ্কার করে নিব। তো আদার মোরব্বাটা কিন্তু হয়ে আসছে, আর আমি হচ্ছে সব তুলে ফাঁকা ফাঁকা করে রেখে দিচ্ছি, এতে করে একটার সঙ্গে আর একটা জড়িয়ে থাকবে না। তো এভাবে হচ্ছে আদার মোরব্বাটা করে আপনি মাস ভর সংরক্ষণ করে খেতে পারেন, যে কোনো কাচের বয়ামে। তো এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।